প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা অডিও ওয়ার্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব প্রফেসর ডক্টর ইউভাল নোয়া হারারির বিশ্ববিখ্যাত বই সেপিয়েন্স এ ব্রিফ হিস্ট্রি অফ ম্যানকাইন্ড এর চব্বিশতম পর্ব সেপিয়েন্স গ্রন্থটি অনুবাদ করেছেন সুফিয়ান লতিফ শুভ্র সরকার ও হাসান আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আমাদের বইপাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন তো বন্ধুরা চলুন শোনা যাক প্রফেসর ডক্টর ইউভাল নোহারারির বিশ্ববিখ্যাত বই সেপিয়েন্স এ ব্রিফ হিস্ট্রি অফ ম্যানকাইন্ড এর চব্বিশতম পর্ব অধ্যায় বারো ধর্মের রীতিনীতি মধ্যযুগে মধ্য এশিয়ার মরুশহর সমরখন্দের বাজার ছিল জমজমাট সেখানে একদিকে যেমন সিরিয়ার ব্যবসায়ীরা নিয়ে আসত চমৎকার চীনা রেশম অন্যদিকে স্তেপ অঞ্চলের যুদ্ধবাজ লোকেরা কেনাবেচা করত পশ্চিম দেশ থেকে আনা কৃতদাস দোকানিরা তাদের পণ্য বেচে পকেটে পুরত কোনও নাম না জানা রাজার ছবি আর স্বাক্ষরওয়ালা চকচকে সোনার মোহর সেই বাজার ছিল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের নানা দেশের নানা জাতের মানুষের নিত্য আনাগোনা এই নানান জাতের মানুষের মিলন মেলা শুধু যে ব্যবসা উপলক্ষে ঘটত এমনটা নয় একই চিত্র দেখা যেত যুদ্ধের ক্ষেত্রেও বারোশো সালে কুবলাই খান যখন তার সৈন্য সামন্ত নিয়ে জাপান আক্রমণ করেন তখন যুদ্ধ উপলক্ষেও অনেক জাতের মানুষ একত্র হয়েছিল সে যুদ্ধে চামড়া ও পশমের পোশাক পরা মঙ্গল ঘোরসাওয়ারের পাশাপাশি লড়েছিল বাঁশের টুপি পরা চীনা পদাতিক বাহিনীও কোরিয়ার মাতাল সৈন্যদের সঙ্গে প্রায় ঝগড়াবাত্ত গায়ে উলকিয়াকা দক্ষিণ চীন সাগরের নাবিকদের মধ্য এশিয়ার কারিগরেরা মুগ্ধ বিস্ময়ে শুনত ইউরোপীয়দের অভিযানের কাহিনী কিন্তু এরা সবাই ছিল একই সম্রাটের অনুগত সেই সময় তেরোশো সালের দিকে মক্কা শহরে কাবাকে কেন্দ্র করেও তৈরি হয়েছিল হরেক মানুষের মিলন মেলা অবশ্য এক্ষেত্রে উপলক্ষটা ছিল ভিন্ন ইসলাম ধর্মের পবিত্রতম তীর্থস্থান কাবাঘরকে প্রদক্ষিণ করতে দেখা যেত নানান দেশের মানুষকে সে সময় হয়তো দেখা যেত দুচোখে জলজলে ভক্তি আর মুখে আল্লাহর নিরানব্বইটা নাম জপতে জপতে হাঁটছে মেসোপটেমিয়া থেকে আসা আলখাল্লা পরা একদল মানুষ তাদের সামনেই লাঠিতে ভর দিয়ে দাড়িতে হাত বোলাতে বোলাতে হাঁটছে এশিয়ার স্তেপ এলাকা থেকে আসা চিন্তামগ্ন এক তুর্কি বৃদ্ধ তার পাশেই আফ্রিকার মালি থেকে আসা একজনের কুচকুচে কালো শরীরে ঝিলিক দিচ্ছে সোনার গয়না বাতাসে লবঙ্গ হলুদ দারুচিনি আর সমুদ্রের মিশ্র লবণের গন্ধ বলে দিচ্ছে কাছেই কেউ একজন এসেছে ভারত কিংবা আরও দূরের কোনো দ্বীপ থেকে আজকের দিনে প্রায়ই ধর্মকে মানুষের মধ্যে বৈষম্য ও মতানাক্য সৃষ্টির কারণ হিসেবে দেখা হয় কিন্তু এই ধর্মই মানবজাতিকে একীভূত করার তৃতীয় বৃহত্তম উপকরণ হিসেবে ভূমিকা পালন করেছে এর চেয়ে বড় দুটি উপকরণ হল টাকা ও রাজ্য আমরা আগেই দেখেছি আমাদের সমাজের সমস্ত আইনকানুন ও রীতিনীতি মানুষের সামষ্টিক কল্পনা ছাড়া আর কিছু নয় মানুষ যেহেতু এগুলোকে কাল্পনিক বলেই জানে সে কারণে এগুলো অস্থিতিশীল সমাজের আকার যত বাড়ে এই অস্থিতিশীলতাও তত বাড়তে থাকে ইতিহাসে ধর্মের সবচেয়ে বড় অবদান হল এই সামাজিক কাঠামোকে আরও স্থিতিশীল করা প্রায় সব ধর্মই বলে আমাদের মেনে চলা নিয়মগুলো মানুষের তৈরি নয় এগুলো এসেছে মানুষের চেয়ে উচ্চতর পরম ক্ষমতা সম্পন্ন কোনো সত্তার কাছ থেকে এতে নিয়মগুলো থেকে যায় প্রশ্নের ঊর্ধ্বে তাই সমাজ অস্থিতিশীল হওয়ার ঝুঁকিও কমে ধর্ম তাই বলা যায় উচ্চতর কোনো শক্তিতে বিশ্বাস রেখে মানুষের মেনে চলা নিয়ম ও মূল্যবোধের সমষ্টি ধর্মের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দুটি এক ধর্ম এমন কিছু নিয়ম ঠিক করে দেয় যা মানুষের মতৈক্য বা মতবিরোধ থেকে তৈরি হয় না এগুলো আসে কোনো অতিমানবীয় উচ্চতর কারোর কাছ থেকে পেশাদার ফুটবল কোনো ধর্ম নয় কারণ এর অনেক রকম নিয়ম ও আচার থাকলেও সেগুলো মানুষেরই তৈরি সবাই জানে ফিফা যে কোনো সময় গোলপোস্টের আকার বাড়িয়ে দিতে পারে বা অফসাইড জিনিসটাই তুলে দিতে পারে দুই ধর্ম এইসব নিয়মের ভিত্তিতে মানুষের আচরণবিধি স্থির করে দেয় পশ্চিমা দেশগুলোর অনেক মানুষই ভূত পরি বা পুনর্জন্মে বিশ্বাস করে কিন্তু এই বিশ্বাস তাদেরকে কোনো নৈতিক বা আচরণগত নির্দেশনা দেয় না তাই এই বিশ্বাসকেও ধর্ম বলা যায় না প্রচলিত সামাজিক ও রাজনৈতিক রীতিনীতিগুলোকে সুপ্রতিষ্ঠিত করার ক্ষমতা ধর্মের থাকলেও সব ধর্ম এ কাজটা করেনি সুবিশাল ভূখণ্ডের বিচ্ছিন্ন মানবগোষ্ঠীগুলোকে একই শৃঙ্খলায় বাঁধতে ধর্মের আরও দুটো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সব স্থান ও কালের মানুষের জন্য নির্দিষ্ট কিছু ঐশ্বরিক নিয়ম প্রতিষ্ঠা করতে হবে আর দুই এই বিশ্বাসকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে অর্থাৎ ধর্মকে হতে হবে সার্বজনীন ও প্রচারমুখী ইতিহাসের সবচেয়ে বেশি প্রচলিত ধর্মের মধ্যে আছে ইসলাম ও বৌদ্ধ ধর্ম এই দুটো ধর্মই সার্বজনীন ও প্রচারমুখী তাই অনেকের ধারণা হতে পারে ধর্মমাত্রই এমন কিন্তু আসলে তা নয় বলতে গেলে প্রাচীন ধর্মগুলোর বেশিরভাগই ছিল আঞ্চলিক সেসব ধর্মের অনুসারীরা তাদের আঞ্চলিক দেবদেবীর পূজা করত আর সে ধর্মের প্রচারের দিকে তাদের কোনো আগ্রহ ছিল না আমাদের জানা মতে সার্বজনীন ও প্রচারমুখী ধর্মগুলোর আবির্ভাব হয় খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে এ ধরনের ধর্মের উদ্ভব মানুষের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা কারণ রাজ্য ও গ্রাহ্য টাকার পর এসব সার্বজনীন ধর্মই পৃথিবীর মানুষকে একত্র করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে হারা ধনের দশটি ছেলে রইল বাকি এক একটা সময় সর্বপ্রাণবাদে বিশ্বাস মানুষের মধ্যে বেশ প্রবল ছিল সে সময় মানুষের রীতিনীতি আচরণ সব তৈরি হতো নানারকম পশু পাখি গাছপালা কিংবা পরী ভূতপ্রেত এসবকে ঘিরে যেমন গঙ্গার অববাহিকায় মানুষ হয়তো এমন একটা নিয়ম চালু করল যে একটা নির্দিষ্ট বড় আকারের নাশপতি গাছ কেউ কাটতে পারবে না কাটলে সে গাছের আত্মা অভিশাপ দেবে আবার সিন্ধু তীরে কোনো মানব সমাজ হয়তো সাদালেজের শেয়াল হত্যা নিষিদ্ধ ঘোষণা করল কারণ কোনো এককালে এমন একটা শেয়াল এক বুড়ির কাছে কিছু দামি রত্নের খোঁজ দিয়েছিল এই ধরনের ধর্মগুলো ছিল পুরোপুরি আঞ্চলিক আর এসব ধর্মের মধ্যে ওই অঞ্চলের অবস্থান জলবায়ু ও বিভিন্ন ঘটনার ছাপ থাকত প্রবলভাবে খাদ্য সংগ্রাহক মানুষের পুরো জীবনটাই কাটত বড়জোর হাজারখানেক বর্গ কিলোমিটার এলাকার মধ্যে বেঁচে থাকার জন্য তাদের সবাইকে ওই এলাকার অতিপ্রাকৃত নিয়মগুলো মেনে জীবন কাটাতে হতো দূরের কোনো এলাকার মানুষকে এসব নিয়ম মানতে বলাটা ছিল অর্থহীন এজন্যই ইন্ডাস নদীর তীরের মানুষ গাঙ্গেয় অঞ্চলের মানুষকে সাদালেজের শেয়াল হত্যা করতে মানা করতে লোক পাঠায়নি ধারণা করা হয় কৃষি বিপ্লবের সঙ্গে সঙ্গেই এসেছিল ধর্মীয় বিপ্লব শিকারী সংগ্রাহক মানুষ যেসব প্রাণী শিকার করত প্রাণীজগতে সেগুলোর অবস্থান হোমোসেপিয়েন্সের সঙ্গে এক স্তরেই ছিল মানুষ ভেড়া শিকার করত বলে তারা ভেড়ার চেয়ে উচ্চস্তরের কোনো প্রাণী হয়ে যায়নি ঠিক যেমন মানুষ শিকার করেও মানুষের চেয়ে ওপরে স্থান পায়নি বাঘ মানুষে মানুষে যোগাযোগ হতো সরাসরি এলাকার নিয়মগুলো তৈরি হতো মানুষের আলোচনার মাধ্যমে অন্যদিকে কৃষিনির্ভর সমাজে দেখা গেল কৃষকই তার ফসল আর পশুর মালিক আর সেগুলো সে কারোর সঙ্গে ভাগাভাগি করতে আগ্রহী নয় এভাবেই কৃষি বিপ্লবের হাত ধরে সূচিত হল প্রাথমিক ধর্মীয় রীতিনীতি আর গাছপালা পশুপাখি প্রাণীজগতের সদস্য থেকে পরিণত হল সম্পত্তিতে এর সঙ্গে সঙ্গে দেখা দিল একটা বড় সমস্যাও কৃষক চাইত তার ভেড়ার পালের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে কিন্তু সে এও জানত যে তার ক্ষমতা সীমিত কৃষক চাইলে তার ভেড়ার পালকে খোয়াড়ে আটকে রাখতে পারে খাসি করে দিতে পারে নিজের ইচ্ছা মতো সুস্থ ভেড়ার প্রজননের ব্যবস্থা করতে পারে কিন্তু ভেড়ারা যে সুস্থ সন্তান দেবে এ নিশ্চয়তা দিতে পারে না মহামারীর হাত থেকে ভেড়াগুলোকে বাঁচানোর সাধ্যও তার ছিল না তাহলে সে তার ভেড়াগুলোর বংশবৃদ্ধির নিশ্চয়তা করবে কিভাবে। এই ধরনের সমস্যা সমাধান করতে ঈশ্বরের গুরুত্ব বেড়ে যায় এমন দাবি করে ঈশ্বরের উৎপত্তি বিষয়ক একটি তত্ত্ব প্রাণীজগতে মানুষ যখন উঠে গেল এক ধাপ ওপরে আর সব প্রাণী ও উদ্ভিদ তখনও পরে রইল সর্বসাধারণের কাতারে উর্বরতার দেবী আকাশের দেবতা চিকিৎসার দেবতাসহ নানা দেবতা হয়ে গেল এসব নির্বাক পশুপাখি আর গাছপালার সঙ্গে মানুষের যোগাযোগের মাধ্যমে এ কারণেই প্রাচীন পুরাণগুলোর বেশিরভাগ তৈরি হয়েছে অনেকটা আইনি চুক্তির মতো যেখানে মানুষ দেবতাদের দেবে তাদের চিরস্থায়ী আনুগত্য বিনিময়ে তাদের কাছ থেকে পাবে গাছপালা ও জীবজন্তুর উপরে নিজেদের আধিপত্য খ্রিস্টীয় সৃষ্টিতত্ত্বের বইয়ের শুরুর দিকের অধ্যায়গুলো এর উল্লেখযোগ্য উদাহরণ কৃষি বিপ্লবের পর থেকে হাজার হাজার বছর ধরে মানুষ এই অতিপ্রাকৃত শক্তির কাছে উৎসর্গ করেছে ভেড়া মদ কিংবা রুটি আর বিনিময়ে প্রার্থনা করেছে ফসল ও পশুসম্পদের সম্পদের উত্তরোত্তর বৃদ্ধি পাথর ঝর্না বা ভূতপ্রেতের আরাধনার যে ধর্ম আগে প্রচলিত ছিল শুরুতে তার ওপর বিপ্লবের প্রভাব ছিল সামান্যই কিন্তু ধীরে ধীরে এগুলো তাদের আবেদন হারাতে শুরু করে আর তাদের জায়গা নিয়ে নেয় নতুন দেবতারা যতদিন মানুষের বিচরণ তাদের আশপাশের কয়েকশো বর্গ কিলোমিটার এলাকার মধ্যে আবদ্ধ ছিল ততদিন এসব আঞ্চলিক দেবতাদের দিয়েই তাদের কাজ চলত কিন্তু এরপর মানুষ যখন বিরাট এলাকা জুড়ে ব্যবসা বাণিজ্য করতে শুরু করল প্রতিষ্ঠা করল বিশাল সব রাজ্য তখন সেই বিপুল ভূখণ্ডের সব মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে এমন কোনো শক্তিমান সত্তার প্রয়োজন দেখা দিল এই প্রয়োজন মেটাতেই একসময় বহু ঈশ্বরবাদী ধর্মের আবির্ভাব ঘটে এই সব ধর্মমত অনুসারে এই পৃথিবী চালিত হয় একাধিক শক্তিশালী দেবদেবীর দ্বারা যেমন উর্বরতার দেবী বৃষ্টির দেবতা কিংবা যুদ্ধের দেবতা মানুষ এই এইসব দেবদেবীকে তুষ্ট করে চলত আর মানুষের উপাসনা ও উৎসর্গে সন্তুষ্ট হলে দেবতারা তাদের দান করতেন বৃষ্টি সুস্বাস্থ্য বা যুদ্ধে বিজয় তবে বহুশ্বরবাদী ধর্মের প্রভাবে আগের সেই সর্বপ্রাণবাদ কিন্তু একেবারে হারিয়ে যায়নি বরং সেগুলো একীভূত হয়ে গেছে নতুন ধর্মের সঙ্গে প্রায় সব বহু ঐশ্বরিক ধর্মেই ভূত প্রেত পরী পবিত্র পাথর ঝর্ণা বা গাছের কথা এসেছে মহান দেবদেবীর ক্ষমতার সামনে এদের গুরুত্ব অনেকটা ম্লান হয়ে গেলেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন থেকে এদের প্রয়োজন একেবারে ফুরিয়ে যায়নি রাজ্যের সম্রাট যখন রাজধানীতে যুদ্ধ দেবতার উদ্দেশ্যে একশোটা স্বাস্থ্যবান ভেড়া বলি দিয়ে যুদ্ধবিজয় প্রার্থনা করতেন ঠিক সে সময়ই হয়তো একজন কৃষক তার পুত্রের রোগমুক্তির আশায় কোনো পবিত্র বৃক্ষের নিচে জ্বালাতেন একটি ছোট্ট প্রদীপ এই সব দেবতাদের উত্থানের প্রভাব যতটা না পড়েছিল ভেড়া আর ভূতপ্রেতের ওপরে তার চেয়ে অনেক বেশি পড়েছিল প্রাণীজগতের হোমোসেপিয়েন্স প্রজাতিটির অবস্থানের ওপর আগের সর্বপ্রাণবাদীরা মনে করত তারাও পৃথিবীর আর সব প্রাণীর মতোই আরেকটি প্রাণী কিন্তু বহুষ্যরবাদী মানুষ নিজেদের আর সব প্রাণীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করল তাই এসব ধর্মের চোখে পৃথিবীটা হয়ে গেল শুধু মানুষ ও দেবতার সম্পর্কের প্রতিরূপ তারা ভাবত মানুষের সব প্রার্থনা উৎসর্গ পাপ ও পুণ্য এগুলোই পৃথিবী ও পরিবেশের পরিণতি নির্ধারণ করে তাই অল্প কিছু অপরিণামদর্শী সেপিয়েন্সের দোষে ঈশ্বর রুষ্ট হলে প্রবল বন্যায় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে কোটি কোটি পিঁপড়া ফড়িং কচ্ছপ হরিণ জিরাফ হাতি বহু ঈশ্বরবাদ তাই শুধু দেবদেবতার ক্ষমতায় বৃদ্ধি করল না বাড়িয়ে দিল মানুষের মর্যাদাও আর প্রাণীজগতের বাকি সব সদস্য যারা এর আগের সর্বপ্রাণবাদী ধর্মে মানুষের সমান মর্যাদার অধিকারী ছিল তারা তাদের মর্যাদা হারিয়ে ঢাকা পড়ে গেল মানুষ ও ঈশ্বরের নাটকীয় সম্পর্কের ছায়ায় পুতুল পূজার ফজিলত প্রায় দুই হাজার বছরের মগজ ধলাইয়ের কারণে আজকের পশ্চিমা দেশের অধিকাংশ মানুষ বহু ঈশ্বরবাদীতাকে একরকম নির্বুদ্ধিতা বা হাস্যকর মূর্তি পূজা হিসেবেই দেখে কিন্তু এটা যুক্তিহীনভাবে মেনে নেওয়া একটা প্রচলিত ধারণা মাত্র বহু তার ভেতরকার যুক্তিগুলো বুঝতে হলে আগে আমাদেরকে অনেকগুলো ঈশ্বরে বিশ্বাসের পেছনের মূল কারণটি অনুসন্ধান করতে হবে বহু ঈশ্বরবাদ মহাবিশ্বের কেন্দ্রীয় কোনো একক মহাশক্তির অস্তিত্ব অস্বীকার করে না বরং বেশিরভাগ বহু ঈশ্বরবাদী এমনকি সর্বপ্রাণবাদে বিশ্বাসী মানুষও সব দেবদেবী ভূতপ্রেত আর পবিত্র গাছপাথরের পেছনে আরও বড় পরম এক শক্তির অস্তিত্বে বিশ্বাস করত বহিশ্বরবাদী গ্রিক পুরাণের দেবতা জিউস হেরা অ্যাপোলো ও অন্য দেবদেবীরাও সর্বগ্রাসী সর্বশক্তিমান নিয়তির অধীন ছিলেন নর্ডিক দেবতারাও ছিলেন নিয়তির দাস যার জন্য পুরাণ মতে ভবিষ্যতে র্যাগনারক নামক মহাবিপর্যয়ে মহাবিশ্বের সঙ্গে বিনাশ হবে তাদেরও পশ্চিম আফ্রিকার ইউরোবা জনগোষ্ঠীর বহিশ্বরবাদী ধর্মে বলা হয় সব দেবতার জন্ম হয়েছে গুলোডুমারে নামক সর্বশক্তিমান ঈশ্বর থেকে হিন্দু ধর্মমতে মতে সব দেবতা অশরীরি মানুষ সব জীব ও জড়বস্তুকে নিয়ন্ত্রণ করে আত্মা এই আত্মাই এ মহাজগতের প্রাণ আত্মাই সব প্রাণী ও ঘটনাকে একসূত্রে বেঁধে রাখে একেশ্বরবাদ ও বহুঈশ্বরবাদ দুটো ধারণাতেই একটি একক পরম সত্তার কথা বলা হলেও বহু মূল যে বৈশিষ্ট্যটি একে একেশ্বরবাদ থেকে পৃথক করে তা হলো যে বিশ্বনিয়ন্তা পরম শক্তির কথা বলা হয় তা সব রকম মোহ ও পক্ষপাতের ঊর্ধ্বে মানুষের জাগতিক চাওয়া পাওয়া আশা বা ভয়ের সঙ্গে সে শক্তির কোনো সম্পর্ক নাই সে পরম শক্তির কাছে যুদ্ধে বিজয় স্বাস্থ্য বা বৃষ্টির জন্য প্রার্থনা করা অর্থহীন কারণ সেই সর্বব্যাপী সত্তার কাছে দুই দল ক্ষুদ্র মানুষের যুদ্ধে কে জিতল কে হারল কে বাঁচল কে মরল সে চিন্তা নিতান্তই তুচ্ছ তাই গ্রিকরা নিয়তির উদ্দেশ্যে একটাও পশু বলি দেয়নি হিন্দুরা আত্মাকে পূজা দিতে বানায়নি কোনো মন্দির তাই সেই পরম শক্তির নিকটবর্তী হওয়ার একমাত্র উপায় ছিল সব রকম জাগতিক মোহ থেকে নিজেকে মুক্ত করা আর ভালোর পাশাপাশি মন্দকেও সমানভাবে গ্রহণ করা দারিদ্র জরা ব্যাধি এমনকি মৃত্যুকেও এই উদ্দেশ্যে হিন্দুদের মধ্যে অনেকেই সাধু সন্ন্যাসী হয়ে পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে নিজেকে আলোকিত করতে সারা জীবন উৎসর্গ করে দিতেন তারা সেই পরমাত্মার দৃষ্টিতে পৃথিবীটাকে দেখার চেষ্টা করতেন বুঝতে চেষ্টা করতেন মহাকালের কাছে মানুষের পার্থিব সব আকাঙ্ক্ষা আর ভয়গুলো কতটা অর্থহীন কতটা ক্ষণস্থায়ী জগতে সংসার ত্যাগী সন্ন্যাসীর সংখ্যা কম বিষয় মানুষের সংখ্যাই বেশি বেশিরভাগ হিন্দুই নানারকম জাগতিক কামনা বাসনায় জর্জরিত নির্বাক নির্বিকার আত্মা তাই তাদের কাছে অর্থহীন জাগতিক চাহিদা পূরণের ক্ষেত্রে তাই তাদের ভরসা ছিল আংশিক ক্ষমতাধর দেবতা গণেশ লক্ষ্মী সরস্বতীর মতো দেবদেবীদের ক্ষমতা ছিল সীমিত তাই সর্বময় আত্মার মতো তারা নির্লিপ্ত থাকতে পারতেন না এসব দেবতাদেরও বিভিন্ন দিকে আগ্রহ কিংবা পক্ষপাত ছিল তাই মানুষ যুদ্ধে জেতা কিংবা রোগমুক্তির মতো বিষয়ে এসব দেবতার কাছে সাহায্য চাইত কোনো সর্বময় শক্তিকে ভিন্ন ভিন্ন অংশে ভাগ করে ফেলতে গেলে অবধারিতভাবেই একাধিক দেবতার আবির্ভাব ঘটে বহুশ্বরবাদী তার এই মূলনীতির জন্যই এসব ধর্মে ধর্মীয় সহিষ্ণুতা বেশি দেখা যায় বহু একদিকে বিশ্বাস করে একটা পরম ও নির্লিপ্ত শক্তিতে অন্যদিকে আংশিক ক্ষমতার অধিকারী দেবতার অস্তিত্ব স্বীকার করে নেয় এক দেবতার অনুসারী অন্য দেবতার অস্তিত্ব ও ক্ষমতার কথা সহজভাবেই গ্রহণ করে এজন্য বহিশ্বরবাদী ধর্মগুলো সহজভাবেই খোলামনের পরিচয় দেয় আর এসব ধর্মে অবিশ্বাসী বা ধর্মদ্রোহী মানুষকে শাস্তি দেওয়ার কথাও কমই শোনা যায় এই বহু মানুষেরা বিরাট কোনো রাজ্য দখল করলেও তার অধিবাসীদের উপর নিজের ধর্ম চাপিয়ে দিত না মিশরীয় রোমান বা অ্যাস্টেকরা কখনো তাদের দেবতা ওসাইরিস জুপিটার বা হুইডিলো অনুসারী বাড়াতে অন্যান্য দেশে ধর্মপ্রচারক বা সৈন্য কোনোটাই পাঠায়নি প্রজাদেরকে রাজ্যের প্রভুর উপাসনা করতে হতো কারণ ওই প্রভুই তো রাজ্যের রক্ষক তাই বলে তাদের নিজেদের দেবতা ও ধর্মীয় আচার ত্যাগ করতে হয়নি অ্যাস্টেক সাম্রাজ্যের প্রজারা হুইটজিলোপক্লির মন্দির তৈরি করতে বাধ্য হতো বটে কিন্তু সে মন্দির তৈরি হতো সেখানকার আঞ্চলিক মন্দিরের পাশেই সেটাকে অক্ষত রেখে ভেঙে দিয়ে নয় আবার অনেক সময় রাজ্যের অভিজাত শ্রেণীর মানুষেরাও আমজানো তার ধর্মাচরণকে গ্রহণ করত রোমানরা এশিয়ার দেবী সিভিলি বা মিশরের দেবী আইসিসের মূর্তিকে সানন্দে স্থান দিয়েছিল নিজেদের প্যান্থিয়নে শুধু একজনকেই রোমানরা অনেকদিন পর্যন্ত মেনে নেয়নি তিনি হলেন খ্রিস্ট ধর্মের ঈশ্বর রোমান সাম্রাজ্যে খ্রিস্টানদেরকে ধর্মত্যাগ করতে বলা হতো না কিন্তু তাদেরকে বলা হতো রাজ্যের আর সব দেবদেবী ও সম্রাটকে সম্মান জানাতে মানুষ অবশ্য এটাকে রাজনৈতিক আনুগত্য আদায়ের পথ হিসেবে দেখেছিল খ্রিস্টানরা এই নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে রোমানরাও সেটাকে রাজনৈতিক বিরোধিতা হিসেবে গণ্য করে এবং তা দমনে ব্যবস্থা নেয় তবে এ ব্যাপারেও রোমানদের যে খুব বেশি আগ্রহ বা তৎপরতা ছিল এমনটা নয় যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পর থেকে রোমান সম্রাট ধর্মগ্রহণের মাঝের তিনশো বছরে বহীষ্মরবাদী রোমান সম্রাটদের হাতে খ্রিস্টানরা নির্যাতিত হয়েছে বড়জোর চারবার স্থানীয় প্রশাসকদের দ্বারাও এরকম কিছু ঘটনা ঘটেছে তারপরও এই তিনশো বছরের নির্যাতনে নিহত হওয়া মোট খ্রিস্টানের সংখ্যা কয়েক হাজারের বেশি হবে না অন্যদিকে ভালোবাসা ও সহানুভূতির ধর্ম খ্রিস্টান ধর্মের বিষয়ে সামান্য মতভেদের কারণে খ্রিস্টানরাই হত্যা করেছে লাখ লাখ খ্রিস্টানকে এ প্রসঙ্গে ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ইউরোপ জুড়ে সংগঠিত ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যকার ধর্মীয় সংঘর্ষ বিশেষভাবে উল্লেখযোগ্য এ যুদ্ধের দুপক্ষই ছিল যীশুখ্রিস্টের মহিমা ও তার ভালোবাসার বাণীতে অনুপ্রাণিত তাদের মতানৈক্যটাও হয়েছিল সেই ভালোবাসার প্রকৃতি নিয়েই প্রোটেস্ট্যান্টরা বলতো ঈশ্বরের ভালোবাসা এতই মহান যে তিনি নিজে রক্ত দেহ নিয়ে পৃথিবীতে এসে মানুষের আদিম পাপের প্রার্থিত্য করে গেছেন নিজে ক্রুশবিদ্ধ হয়ে আর বিশ্বাসীদের জন্য খুলে দিয়েছেন স্বর্গের দ্বার ক্যাথলিকরাও এটুকু মানত পাশাপাশি তারা এটাও দাবি করত যে শুধু বিশ্বাসী যথেষ্ট নয় স্বর্গলাভের জন্য মানুষকে বিশ্বাসের পাশাপাশি নিয়মিত গির্জায় যেতে হবে ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে হবে আর করতে হবে ভালো ভালো কাজ এখানেই প্রোটেস্ট্যান্টদের আপত্তি তারা বলে এতে ঈশ্বরের অমর্যাদা হয় স্বর্গে যাওয়া যদি কর্মের ওপরেই নির্ভর করে তাহলে তো যীশুখ্রিস্টের ভোগ ও ঈশ্বরের ভালোবাসার চেয়ে নিজেকেই বেশি গুরুত্ব দেওয়া হয় এই ধর্মীয় মতবিরোধ ষোড়শ ও সপ্তদশ শতকে চরমে পৌঁছায় ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট দুই দলের মানুষই অন্য দলের শত শত মানুষকে হত্যা করে পনেরোশো বাহাত্তর সালের তেইশ আগস্টে সৎকর্মের সমর্থক ফ্রান্সের ক্যাথলিকরা সেদেশের প্রোটেস্ট্যান্টদের উপর প্রচণ্ড আঘাত আনে সেই আক্রমণে মাত্র ২৪ ঘন্টার মধ্যে পাঁচ থেকে দশ হাজার প্রোটেস্ট্যান্ট প্রাণ হারায় এই ঘটনাকেই ইতিহাসে বলা হয় সেন্ট বার্থলোমিউ দিবসের গণহত্যা এই গণহত্যার খবর রোমে পৌঁছালে পোপ উল্লাসিত হয়ে বিশেষ প্রার্থনার মাধ্যমে তা উদযাপন করেন আর শিল্পী জর্জিও ভাসারিকে দায়িত্ব দেন ভ্যাটিকানের একটা ঘরের দেওয়াল জুড়ে এই গণহত্যার ছবি এঁকে রাখতে ওই চব্বিশ ঘন্টায় খ্রিস্টানদের হাতে যতজন খ্রিস্টান নিহত হয় বহু ঈশ্বরবাদী রোমান সাম্রাজ্যের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়ও ততজন খ্রিস্টানকে হত্যা করা হয়নি বন্ধুরা আজকে তাহলে এ পর্যন্তই কথা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সন্তানের হাতে খেলনা হিসেবে বন্দুক পিস্তল না দিয়ে তার হাতে সুন্দর সুন্দর বই তুলে দিন বই পারে আমাদের অন্ধত্বকে ঘুচিয়ে ভেতরের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো